আমি বারাসিয়া ভাওনা উদযাপন সমিতিয়ে কোনো বিতর্ক নিবিচার কোনো নেতিবাচক কথা নিবিচার সেইকাৰণে এবাৰ আমি বহুখিনি সাবধানতা অবলম্বন আমি কৰিছোঁ। এতিয়া আগতে কিছুমান কথা নিয়ম নীতিৰ ক্ষেত্ৰত বৰ ষ্ট্ৰিক্ট হোৱা নাছিলে, এইবাৰ কিন্তু আমি আৰম্ভণিৰ পৰা বারাসিয়া ভাওনা মহোৎসৱ শৃংখলাবদ্ধভাৱে কৰিবৰ কাৰণে আমি কিছু নিয়ম নীতিত কঠোৰ হৈছোঁ। এবাৰ আপোনালোকে চাওক, ৰাস্তাত ক'ৰবাত এটা এক্সিডেণ্ট, ক'ৰবাত এটা গণ্ডগোল, ক'ৰবাত মদ পানী খাই কোনো হুলস্থুল নাই। ৰাস্তাত যোৱাবাৰ যিবিলাক দোকান আছিল সেই দোকানবিলাকৰ পৰাই কিছুমান বেয়া মানুহে তাত আশ্ৰয় লৈছিলে। তেওঁলোকে কু অভিসন্ধিৰে বারাসিয়া ভাওনা মহোৎসৱৰ সেৱাৰ থলীখন অকণমান বেয়া কৰিবলৈ চেষ্টা কৰিছিল, বেয়া কৰিছিল অলপ। কিন্তু এইবাৰ আমি আগৰ অভিজ্ঞতাৰ পৰা হাইৱে কিনাত আমি দোকান বন্ধ কৰি দিছিলোঁ, তাতো আমি কিছু পৰিস্থিতিৰ সন্মুখীন হৈছোঁ। এইবাৰ আগতীয়াকৈ কিনাৰে বাৰে যাতে বেয়া কথা উদ্ভৱ হ'ব নোৱাৰে তাৰ প্ৰতি দৃষ্টি ৰাখিছিল। তাৰ কাৰণে আপোনালোকে জানে যে এগৰাকী সাংবাদিকৰ লগতো এটা আমাৰ বারাসিয়া কৰ্মী যিসকল আছে তেওঁলোকৰ লগতো এটা সংঘাত হৈছিল, মই নিজে উপস্থিত হৈ সেই সংঘাত নোহোৱা কৰিছোঁ। গতিকে আমি প্ৰতিটো কথাতে এবাৰ সজাগ। গতিকে আমি বারাসিয়া ভাওনা মহোৎসৱ উদযাপন কৰিবৰ কাৰণে দূৰদৰ্শিতাৰে কিছুমান সিদ্ধান্ত গ্ৰহণ কৰি আমি আগবাঢ়িছোঁ। এতিয়া নিয়ম নীতিখিনি বারাসিয়া ভাওনাৰ মহোৎসৱ সমিতিৰ উপসমিতি যিখন আছে তেওঁলোকে নিয়ম নীতিখিনি আমাৰ মূল সমিতিক দাখিল কৰিছে, আমি অনুমোদন জনাইছোঁ। এইবাৰ যিহেতু বিচাৰক দিয়া হৈছে 11 জন, তেওঁলোকে গোটেই ভাওনা মানদণ্ড কাৰ কি হৈছে, কোনে প্ৰথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, কোন শ্ৰেষ্ঠ ভাৱৰীয়া, কোন সূত্ৰধাৰ, গোটেইখিনি ছিলেকশ্যন কৰিছে তেওঁলোকে। গতিকে বিচাৰকক আগতে ভাওনা উপসমিতিয়ে দি দিছে যে আমাৰ ইমানজন এইখন কৰ্ণপৰ্বত ভাৱৰীয়া, অমুক ভাৱৰীয়া নাম্বাৰ ৱাইজ দি দিছে। যেতিয়া বিচাৰকে এখন ভাওনাস্থলীত এজন ভাৱৰীয়া বেছি পাইছে, ভাওনা উপসমিতিক জনালে, ভাওনা উপসমিতিয়ে এই যে খলাৰ মানুহখিনিক সুধিলে যে আপোনালোকৰ কেনেকৈ এজন ভাওৰীয়া বেছি হ'ল, আপোনালোকে ইমানজন দিছে, তেতিয়া ভাওনা উপসমিতি জনালে যে এই অমুকজন মানুহ আহি পেলাই ইয়াত ভাও দি আছে। বোলে তেওঁ অনুমতি কি আপোনালোকে মাতিছিল নেকি, বোলে আমি মতা নাই। যে অনুমতি তেওঁ কাৰ পৰা লৈছে, বোলে আমাৰ পৰা ভাওনা খলা সমিতিৰ সভাপতি সম্পাদকে কৈছে আমাৰ পৰা লোৱা নাই। তেতিয়া ভাওনা আমাৰ যিখন উপসমিতি আছে তাৰ সভাপতি শৈলেন বৰকটকীয়ে তেওঁক মাতি পেলাই তেওঁ কথাটো ক'লে যে আমাৰ নিয়মাৱলীৰ ভিতৰত এইটো নপৰে, কাৰণ এইবাৰ বিচাৰক আছে, এইটো আমি গম পাইছোঁ যে আপুনি আচলতে ইয়াত ভাও তেনেকৈ দিব নোৱাৰে, কাৰণ নিয়মাৱলীত এইটো নাই। গতিকে তেওঁক সসন্মানে আঁতৰাই দি মানে দিয়া বুলি জনাইছে আমাক ভাওনা উপসমিতিৰ সভাপতিয়ে। আৰু তাৰপিছত কিছু সময়ৰ পিছত মইতো জানেই যে চাৰিওফালে ঘূৰি আছোঁ, প্ৰতিটো কথা মই চকু দি আছোঁ, ভোজনালয় কিবা চব ঘূৰি আছোঁ, যে মোৰ ওচৰত বহু মানুহে ফটো উঠে, তেওঁ আহি ফটো উঠিছে। এতিয়া মই দেখিছোঁ যে তেওঁ মোৰ ফটোখনো লগাই পেলাই যেন এনেকুৱা এটা বুজাবলৈ বিচাৰিছে নেকি যে মোৰ অনুমতি আছে, মই জানো তেওঁ ভাও দিব বুলি। মইতো তেওঁ ভাও দিবলৈ কোন ভাওৰীয়াই ভাও দিছে সেইটো ভাওনা উপসমিতিয়ে সেইটো নিৰ্ধাৰণ কৰে। বিচাৰকৰ লগত কথা বতৰা আমাৰ বিশেষকৈ কাৰ্যকাৰী সভাপতি ভৱগোস্বামী দেৱ, তেওঁ এইবিলাকৰ লগত বিশেষভাৱে জড়িত। গতিকে তেওঁ ভিতৰখন তেওঁ চোৱা চিতা বেছি ভালকৈ কৰিছে আৰু মই বাহিৰটো যিমান পাৰোঁ মই চাই আছোঁ। কিন্তু এতিয়া মই দুখিত এইকাৰণে যে এই কথাটো লৈ বিতৰ্কৰ সৃষ্টি কৰিছে, যে বিতৰ্কৰ সৃষ্টি কৰিবলৈ আমিতো ইছলাম ধৰ্মৰ মানুহক ভাওনাস্থলীত শ্ৰমদান কৰিছে, আমি দায়িত্ব অৰ্পণ কৰিছোঁ, তেখেতৰ লিখনি আমি দিছোঁ। গতিকে ইছলাম ধৰ্ম বুলিতো নহয়, আজি যদি সেই ইছমাইল হুছেইনজন কোনোবা হাজৰিকা হ'লহেঁতেন, কোনোবা বৰকটকী হ'লহেঁতেন, কোনোবা ফুকন হ'লহেঁতেন, যোনেই নহওক অনাধিকাৰ প্ৰৱেশ কৰি তাত যদি ভাওনাত ভাও দিয়ে, ভকত হৈ আহক তাত ক'ব লগা নাই, কিন্তু ভাওনাত ভাও দিবলৈ তেওঁতো আমাৰ অনুমতি ল'ব লাগিব নহয়। আগতে কিবা কেতিয়াবা যদি দিছে সেই কথা মই নাজানো, কিন্তু এইবাৰ যিহেতু প্ৰতিটো ক্ষেত্ৰতে আমাৰ ভাওনা সমিতি উদযাপন সমিতিয়ে প্ৰতিটো ক্ষেত্ৰতে এইবাৰ চাওকচোন ক'ৰবাত এটা গণ্ডগোল হৈছে নেকি, প্ৰতিটো ক্ষেত্ৰতে নিয়ম নীতিৰ ক্ষেত্ৰত আমি এবাৰ ষ্ট্ৰিক্ট, আৰু সেইকাৰণে নিয়মাৱলীটো যিটো আছে সেইটো কোনোবাই যদি অমান্য কৰে তেওঁক আমি আচলতে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰোঁ। কিন্তু তেওঁক খালি ওলাই যাবলৈ যদি ৰিকুৱেষ্ট কৰোঁতে হিন্দু মুছলমান হয় কিবা হয় এইটোতো শুনি বৰ বেয়া লাগিছে, কাৰণ এইখন মিলনভূমি, বারাসিয়া ভাওনা মহোৎসৱ হ'ল আমাৰ মিলনভূমি সকলোৱে, গুৰুজনে যেনেকৈ সকলো জাতি জনগোষ্ঠীক একত্ৰিত কৰি পেলাই বৰ অসমখন গঢ়ি থৈ গৈছে, জামুগুৰি ভাওনা মহোৎসৱ সমিতিও
সকলো জাতি জনগোষ্ঠী আপোনালোকে চাওক যে গোর্খা মানুষে খোলা লৈছে, আদিবাসী মানুষে খোলা লৈছে, মিচিং মানুষে খোলা লৈছে, নমো ক্ষুদ্র মানুষে খোলা লৈছে, ইসলাম ধর্মর মানুষ ইয়াত উদযাপন সমিতি জড়িত হয়ে আছে। কত আমি এইবিলাক বিভেদ চিন্তা করেছে কোনোবাই? ব্রাহ্মীণ সমাজে কি ইয়াত খোলা লওয়া নাই নেকি? যোগী সন্মিলনে খোলা লওয়া নাই নেকি? তেওঁলোকে পূজা করার কারণে আমি তেওঁলোকক খোলা নিদিয়াকে আছো নেকি? গতিকে এইবিলাক সংকীর্ণ কথাই বারেশ্বরীয় ভাওনা মহোৎসবত কোনোবাই যদি কালিমা শুনিবলৈ চেষ্টা করে বারেশ্বরীয় ভাওনা মহোৎসব কমিটির নিমাত নাথাকে। গতিকে মই ইসমাইল হুসেন ডাঙরিয়াক আহ্বান জানাইছো এই বিতর্কটো তেওঁ বন্ধ করুক। এইবিলাক বিতর্কর সৃষ্টি করাটো উচিত নহয় আমার সমাজখনের কারণে। আমি সব মিলি থাকিব লাগিব, হিন্দু মুসলমান, এইখন শঙ্করদেব আজান পীরের এখন দেশ, আমি সকলোৱে মিলিজুলি থাকিব লাগিব। মই আশা করি আজিরপা তেওঁ এই সম্পর্কত বিতর্কর চেষ্টা করে থাকিব নাথাকিব আর বিতর্কর চেষ্টা নকরিবর কারণে তেওঁ সকিয়াই দিল। আর ইয়ার পিছতো যদি তেওঁ বিতর্কর সৃষ্টি করবলে বিচাৰে আইনগত ব্যবস্থা লবর কারণে আমি কিন্তু বাধ্য হম। বারেশ্বরীয় ভাওনা উদযাপন সমিতিয়ে আজি সেই কথাও আমার আক্ষেপরে দুই এগারী সদস্য প্রকাশ করেছে, এইটো আসলে হস্তক্ষেপ করব লাগে। কিন্তু আমি বহু কথা যেহেতু এড়া ধরাত চলো, এই কথা এড়া ধরাতে তেখেতলে আহ্বান জানাইছো, তেখেতে অন্তত বারেশ্বরীয় ভাওনা উদযাপনের ক্ষেত্রত আমি কোনো বিশৃঙ্খল নিবিচারো, আমি কোনো অনিয়ম করব নিবিচারো। আমি বিচারো যে গুরুজনার আদর্শে আমার এই ভাওনা মহোৎসবর জড়িয়ে যে বার্তা গৈছে, যে বিশ্বর স্বীকৃতির কারণেও যে বার্তা গৈছে, এই ক্ষেত্রে তেখেতর সহযোগিতা আমি কামনা করছি। তেখেতর মনের বেদনা প্রকাশ করক, আমি নিশ্চয়ই আলোচনা করি। তেখেত শৈলেন বরগতী ডাঙরিয়াক বহুয়াই পেলায় আমি গোটেই কথাটো আমার রাজ্যখনের বৃহত্তর স্বার্থত, গুরুজনার আদর্শর প্রতিষ্ঠিত করা বৃহত্তর স্বার্থত আমি লাগে আলোচনা করে পেলায় এই কথাটো একটা ভাল পরিবেশের মাজলে লৈ যাবলৈ চেষ্টা করি। গতিকে আমার আহ্বানের প্রতি তেখেতে সহায় দিব বলে আমি আশা করি।